अस्सलाम वालेकुम और रहमतुल्लाहि व बरकातुहू। तो व्यूअर्स, आज आबार अनेक दिन पर आपनादेर सामने उपस्थित हलाम इस्लामिक एकटी सुंदर भिडियो निये एवं आपनादेरके एकटी सुंदर भिडियो उपस्थापनेर किछु कौशल निये आज आमि उपस्थित हयेछि। एई टिउटोरियालेर माध्यमे आपनारा आरबी ओ इस्लामिक ছেলেদের বাছাইকৃত নাম ও তার নামের অর্থগুলো জেনে নিতে পারবেন। একটি সন্তান জন্মগ্রহণের পর তার একটি ইসলামিক ও বাছাইকৃত একটি সুন্দর নাম রাখা, এটা প্রত্যেক বাবা মার জন্য কর্তব্য, এবং সেই নামের অর্থটি যাতে সুন্দর হয় সেই বিষয়টি মাথায় রেখে আজকের আমাদের এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। এখানে বিশ্বসেরা এবং বাছাইকৃত এবং সম্মানজনক আরবি ভাষার নামগুলো তুলে ধরা হয়েছে, যা হয়তো আপনারা পূর্বে দেখেন নাই। যদি আপনার অনাগত বা নবাগত সন্তান থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন, অথবা আপনার নামের অর্থ সাথেও মিলিয়ে নিতে পারেন, অথবা আপনার ছেলে সন্তানের নামও রাখতে পারেন এই নাম অনুসারে। তো ভিউয়ার্স, চলুন না যাই আজ আমাদের মূল কাঙ্ক্ষিত বিষয়ের দিকে। তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমরা আরও নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পাই। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। মুফিদ, মুফিদ নামের অর্থ হলো দরকারি। মুফিদ নামের অর্থ হলো দরকারি। মুইন, মুইন নামের অর্থ হলো সহায়ক, সহায়ক। সাইদ নামের অর্থ হলো খুশি, সাইদ নামের অর্থ হলো খুশি। জামিল, জামিল নামের অর্থ হলো সুন্দর। ওয়াহিদ, ওয়াহিদ নামের অর্থ হলো একাকি, একাকি অর্থ হলো ওয়াহিদ। ফরিদ নামের অর্থ হলো অদ্বিতীয়, ফরিদ নামের অর্থ হলো অদ্বিতীয়। কামেল, কামেল নামের অর্থ হলো সম্পূর্ণ, কামেল নামের অর্থ হলো সম্পূর্ণ। মাহের, মাহের নামের অর্থ হলো মেধাবী, মাহের নামের অর্থ হলো মেধাবী। আনসার, আনসার নামের অর্থ হলো সাহায্যকারী, আনসার নামের অর্থ হলো সাহায্যকারী। আবরার, আবরার নামের অর্থ হলো ন্যায়বান, আবরার নামের অর্থ হলো ন্যায়বান। আবসার নামের অর্থ হলো দৃষ্টি, আবসার নামের অর্থ হলো দৃষ্টি। আজমল নামের ইসলামিক অর্থ হলো অতি সুন্দর, আজমল অতি সুন্দর। আজওয়াদ, আজওয়াদ নামের ইসলামিক অর্থ হলো অতি উত্তম, আজওয়াদ অতি উত্তম। আহাব, এটা হলো বন্ধু, আহাব নামের অর্থ হলো বন্ধু। আহারার, আহারার নামের অর্থ হলো সোজা সরল, আহারার নামের অর্থ হলো সোজা সরল। আহাকাম নামের অর্থ হলো অত্যন্ত শক্তিশালী, আহাকাম নামের অর্থ হলো অত্যন্ত শক্তিশালী। আহমাদ, আহমাদ নামের অর্থ হলো অতি প্রশংসনীয়, আহমাদ নামের অর্থ হলো অতি প্রশংসনীয়। আহানাফ, আহানাফ নামের অর্থ হলো ধর্ম বিশ্বাসে খাঁটি, আহানাফ নামের অর্থ হলো
ধর্ম বিশ্বাসে খাঁটি। আখলাক, আখলাক অর্থ হলো চারিত্রিক গুণাবলী। আদিব নামের অর্থ হলো ভাষাবিদ, আদিব ভাষাবিদ। আদিল ন্যায়পরায়ণ, আদিল ন্যায়পরায়ণ। আরিফ পবিত্র, আরিফ নামের অর্থ হলো পবিত্র। আকিল নামের ইসলামিক অর্থ হলো বিচক্ষণ, আকিল বিচক্ষণ। আহামার লাল বর্ণ, আহামার নামের অর্থ হলো লাল বর্ণ। আব্রেশাম অর্থ হলো সিল্ক বা রেশম, আব্রেশাম অর্থ হলো সিল্ক বা রেশম। আব ইজাজ অর্থ হলো সাদা, আব ইজাজ অর্থ হলো সাদা। আসমার নামের অর্থ হলো ফলমূল, আসমার নামের অর্থ হলো ফলমূল। আলী নামের ইসলামিক অর্থ হলো উচ্চ, আলী নামের ইসলামিক অর্থ হলো উচ্চ। আক্তার, আক্তার নামের ইসলামিক অর্থ হলো তারা, আক্তার নামের ইসলামিক অর্থ হলো তারা। আখ ইয়ার, আখ ইয়ার নামের ইসলামিক অর্থ হলো চমৎকার মানুষ, চমৎকার মানুষ। আসফার অতুলনীয় সুগন্ধি, আসফার অতুলনীয় সুগন্ধি। আরহাম, আরহাম নামের অর্থ হলো সংবেদনশীল, আরহাম নামের অর্থ হলো সংবেদনশীল। আরজু, আরজু নামের অর্থ হলো ইচ্ছা বা বাসনা, আরজু নামের অর্থ হলো ইচ্ছা বা বাসনা। আরশাদ নামের অর্থ হলো সবচেয়ে সৎ, আরশাদ নামের অর্থ হলো সবচেয়ে সৎ। আরমান, আরমান নামের অর্থ হলো ইচ্ছা, আরমান নামের অর্থ হলো ইচ্ছা। আজহার নামের অর্থ হলো অত্যন্ত স্বচ্ছ, আজহার নামের অর্থ হলো অত্যন্ত স্বচ্ছ। আশরাফ নামের অর্থ হলো সম্ভ্রান্ত, আশরাফ নামের অর্থ হলো সম্ভ্রান্ত। আমরুদ, আমরুদ নামের অর্থ হলো পেয়ারা, আমরুদ নামের অর্থ হলো পেয়ারা। আবির, আবির নামের অর্থ হলো সুগন্ধ, আবির নামের অর্থ হলো সুগন্ধ। আজিজ নামের অর্থ হলো ক্ষমতাবান, আজিজ নামের অর্থ হলো ক্ষমতাবান। আজিম নামের অর্থ হলো মহান, আজিম মহান। আহসান নামের অর্থ হলো উৎকৃষ্টতম, আহসান নামের অর্থ হলো উৎকৃষ্টতম। আসফাক নামের অর্থ হলো স্নেহশীল, আসফাক নামের অর্থ হলো স্নেহশীল। আতাহার অতি পবিত্র, আতাহার অতি পবিত্র। আসলাম নামের অর্থ হলো নিরাপদ, আসলাম নামের অর্থ হলো নিরাপদ। আসেফ নামের অর্থ হলো যোগ্য ব্যক্তি, আসেফ নামের অর্থ হলো যোগ্য ব্যক্তি। আকতাব নামের অর্থ হলো নেতা, আকতাব নামের অর্থ হলো নেতা।
আকমার নামের অর্থ হলো অতি উজ্জ্বল। আকমার নামের অর্থ হলো অতি উজ্জ্বল। আকদাস নামের অর্থ হলো অতি পবিত্র। আকদাস নামের অর্থ হলো অতি পবিত্র। আকমাল পরিপূর্ণ। আকমাল পরিপূর্ণ। আকবর মহান। আকবর নামের ইসলামিক অর্থ হলো মহান। আলমাস নামের ইসলামিক অর্থ হলো হীরা। আলমাস নামের অর্থ হলো হীরা। আমজাদ নামের অর্থ হলো সম্মানিত। আমজাদ নামের অর্থ হলো সম্মানিত। আনসার নামের অর্থ হলো সাহায্যকারী। আনসার নামের অর্থ হলো সাহায্যকারী। আনিস নামের অর্থ হলো বন্ধু। আনিস নামের অর্থ হলো বন্ধু। আফজাল নামের অর্থ হলো অতি উত্তম। আফজাল নামের অর্থ হলো অতি উত্তম। আশিক নামের অর্থ হলো প্রেমিক। আশিক নামের অর্থ হলো প্রেমিক। আতেফ নামের অর্থ হলো দয়ালু। আতেফ নামের অর্থ হলো দয়ালু। আকিফ নামের অর্থ হলো উপাসক। আকিফ নামের অর্থ হলো উপাসক। আতিক নামের অর্থ হলো সম্মানিত। আতিক নামের অর্থ হলো সম্মানিত। আনসার নামের অর্থ হলো সাহায্যকারী। আনসার নামের অর্থ হলো সাহায্যকারী। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ছেলে সন্তানদের বাছাইকৃত নাম ও তার অর্থ আরবি ও ইসলামিক হিসাবে। এইগুলো সুন্দর এবং ভালো নাম হিসেবে বিবেচিত হয় বিশ্বসেরা। তো ভিউয়ার্স, আপনারও ছেলে সন্তানের নাম এই সকল নামের মাঝে রাখুন এবং সেই নামের অর্থটি যাতে সুন্দর হয় সেই বিষয়টি খেয়াল করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।